हेलो, वेलकम टू माय न्यू वीडियो। तो आज के तुम्हारा देखते पाच्छो जे एटा होच्छे एकटा हिलेर वीडियो। तो एटा होच्छे बक्सा पहाड़। हाँ, और ये बक्सा पहाड़टा होच्छे खूब उँचू जायगाय। এখন দেখতেই পাচ্ছ যে আমি আর আমার মেয়ে আর আমার হাজবেন্ড আমরা সবাই মিলে এই পাহাড়টায় ঘুরতে এসেছি। আর এই পাহাড়টার একদম মানে উঁচু যে জায়গা, যেখানে একদম সমান জায়গা আর কি, পাহাড়ের উঁচু জায়গায় তো সমতল থাকে, সেই সমতল জায়গায় আমরা এতক্ষণ দাঁড়িয়েছিলাম। তোমরা দেখতেই পেলে সেটা হলো 0.0। তো এই যে রাস্তাটা গেছে, এর উপর দিয়ে 1 কিলোমিটার হেঁটে গিয়ে আমরা নিচের পাহাড়, মানে এই বক্সার উপরের পাহাড় থেকে নিচের যে জয়ন্তী পাহাড় সেটা দেখা যায়, সেটা হচ্ছে দেখবো এবার গিয়ে। তো আমরা জয়ন্তীতে একদিন ছিলাম, থাকার পরে এই বক্সাতে ঘুরতে গেলাম, বক্সা পাহাড়ে। আর এই রাস্তা দিয়েই কিন্তু 2 কিলোমিটার হেঁটে, এখান দিয়ে আর গাড়ি উঠবে না, হেঁটেই যেতে হবে পায়ে হেঁটে। এই 2 কিলোমিটার হেঁটে যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুকে ব্রিটিশরা আটকে রেখেছিল সেই জেলখানাটা দেখা যাবে। কিন্তু এখন তো বন্ধ আছে, এই সেপ্টেম্বর মাস থেকে খুলবে। হ্যাঁ, জুলাই, জুন, জুলাই, আগস্ট পর্যন্ত বন্ধ থাকে, সেপ্টেম্বরে আবার খোলে। সেই জন্য আর যাওয়া হয় না এত কাছে গিয়েও। আমরা প্রায় 1 কিলোমিটার হেঁটে এসে এখন এই দৃশ্যগুলো দেখব। তো তার সাথে তোমরাও দেখে নাও, আর বেশি কথা বলবো না। পাহাড় থেকে এখান থেকে তাহলে ওই আমরা যে নদীতে বসে হাওয়া টাওয়া খেলাম সেটাও মনে হয় দেখা যাবে না, মানে ওখান থেকে চড়াইটা দেখা যায়। ওইখানে বাড়ি ঘর আছে পাহাড়ের গ্রামটা পরে আসলাম না, গ্রাম একটা। হ্যাঁ, থাকার জায়গাটা দেখা যাচ্ছে, ওটি ওইটুকু গ্রাম, আসার সময় কত বড় গ্রামটা মনে হইলো। ওটা জয়ন্তী নদী, কোনটা কোনটা ওই যে বড় চৌড়াটা? ও হ্যাঁ হ্যাঁ, আর এটা বালা নদী মাঝখানে, এটা নদী পরে আসলাম, আর এটা বক্সা নদী। এই আওয়াজ হচ্ছে এখান থেকে দেখা যাচ্ছে, এখানে যাচ্ছে পাথর, সেই জন্য আওয়াজটা হচ্ছে এখান থেকে। জলটাও হ্যাঁ, এটা তো রামচন্দ্র লাগে, এটা জয়ন্তী নদী। তীব্র নদ মাছ একদম দেখো, মনে হয় মেঘে ঢেকে গেছে না মনে হচ্ছে পাহাড়। প্রচুর লোক আসছে, তারপরে পূজোর সিজনে, পূজোর সিজনে জানুয়ারি মাসে, ডিসেম্বর মাসে এই ছুটির সময় আরো বেশি ভিড় হয়। বেশিরভাগ আসে লেপচাটা থাকে, লেপচাটা বক্সা লেপচাটা থাকে, খুব সুন্দর ভিউ আছে লেপচাটা, লেপচাটা আরো সুন্দর লাগছে। ভিডিও হচ্ছে কেন? ও এখন হাওয়াটা দিচ্ছে না, হাওয়াটা দিলে আপনি আপনি দিচ্ছে। দেখো তোমরা সবাই দেখতে পাচ্ছ আমি দোলনাতে এখন দোল খাচ্ছি। এই পাহাড়ের আশেপাশে ওই ওই উপরে একটা পাহাড় আছে, ওখানে আমি এটা দিয়ে রাখবো। আমাদের এটা কোন
না হাওয়াটা বলে না আপনি আপনি কিছু